সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেছি, সে পাওয়ার পয়েন্ট স্লাইডটি আমি শেয়ার করব, আর সেই শেয়ার করা স্লাইড তোমরা দেখবা, আর কোনো জায়গায় যদি না বুঝতে পারো সেটা আমাকে বলবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, হাইট ফ্লোটিং পয়েন্ট, শেয়ার স্ক্রিন, সবে দেখা যাচ্ছে? আচ্ছা, সবাইকে স্বাগতম আমার মাল্টিমিডিয়া ক্লাসে। সকলকে স্বাগতম। শিখনফল মানে আজকে আমরা কি কি শিখতে পারবো তা আমরা দেখবো। কি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো, এবং সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো, ঠিক আছে? এখানে কয়টি বই আছে সেটা বলতে হবে, আরো বই মিস স্যার দুইটি আরো বই আসবে, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি। দশটি বই আছে, এই দশটি বইকে কিভাবে লেখা যায়? এখানে 10টি বই আছে হ্যাঁ, স্যার। এই দশটি বইকে আমরা কিভাবে লিখতে পারবো? 0.1 দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকের পাঠ, আজকের পাঠে আমরা কি কি স্যার শিখবো? স্যার দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ সম্বন্ধে আজকে আমরা শিখবো, ঠিক আছে? জেনে রাখা ভালো। হ্যাঁ, প্রথমটা কি 0, 0.1, 0.2, 0.3 করে প্রতিটা 10টা ঘরকে ছোট ছোট ঘর আকারে ভাঙা হয়েছে। প্রতিটি ঘরকে কি করা হয়েছে? ছোট ছোট ঘর আকারে ভাঙা হয়েছে। এবার জানবো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। নিয়মটা কি? এই নিয়ম হচ্ছে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে আমরা দশমিককে ভগ্নাংশ বসাতে পারি। হ্যাঁ, 10, 100 এভাবে করে প্রতিটা তোমার ভগ্নাংশের নিচে আমরা কি করব, 10 বা 100 এভাবে বসাবো। হ্যাঁ, তারপর আমরা মানগুলো পেয়ে যাব। ওকে স্যার। তারপর স্লাইডটা, আচ্ছা, আমরা জানি 0.1 1/10। আচ্ছা, এই দশমিকটা যখন আমি উঠাই দেই তখন হচ্ছে নিচে 1 চলে আসে, আর দশমিকের পর কয়টা ঘর? একটা ঘর, সেজন্য এখানে একটা শূন্য, আর উপরে যে দশমিকে একটা একটা আছে ঘর, এই তাই একটা এখানে চলে আসছে। একটা শূন্য বলবে। এখানে দেখো দশমিকের পর কয়টা শূন্য, কয়টা ঘর রয়েছে? দুইটা ঘর, সেজন্য নিচে আমরা দিয়েছি 2টা শূন্য, আর দশমিকটা উঠিয়ে 1 বসিয়েছি, আর এই যে একটা, এই একটা চলে গেছে কোথায়? উপরে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে দশমিকের পর 3টা ঘর, সেজন্য এখানে 3টা শূন্য, আর এই যে একটা, এটা চলে গেছে উপরে, আর সামনে শূন্যগুলো আমরা কাউন্ট করবো না, আর দশমিকটা উঠে যে তোমার কি বসছে? 1 বসেছে। আচ্ছা, এখানে 0.3, 0.15, 0.08 কে ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এটা ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যাবে? 0.3 এখানে কি বলবে, কি বুঝতে পারে বলো তো? হ্যাঁ, গুড, এখানে হবে তিন, 15। এখানে কি বসবে? 15, গুড, এই তো পেরেছ তোমরা, আর আট। হয়েছে। আচ্ছা, এখন দেখো 0.15 কে আমরা কিন্তু 0.15 বলতে পারবো না, 0.15 বলতে পারবো। তো এই এক দশমিকটা উঠে যায় 1। স্যার কারণ হ্যাঁ বলো, দশমিকের দশমিকের পরে পরে, হচ্ছে হ্যাঁ, সংখ্যা একটা একটা করে উচ্চারণ করতে হবে, চালাতে। এক এক ঘর করে। তো এখানে দশমিকের পর 2টা ঘর, সেজন্য এখানে 2টা শূন্য বসিয়েছি, আর এই যে 1, 5 এটা উপরে বসে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে 5 দ্বারা ভাগ করলে 20, এটাকে 5 দ্বারা ভাগ করে 3, এই 20/3 অংশ, এটা হচ্ছে উত্তর। আবার দেখো 0.008-এর ক্ষেত্রে কি হচ্ছে, 8টা উপরে বসলো, আর এখানে কয়টা ঘর আছে? 3টা ঘর, সেজন্য 3টা শূন্য এখানে, আর দশমিকটা উঠে যায় 1। এটা কাটাকাটি করার পর আমার মানটা আসছে 1/125। চলো আরো 2টি উদাহরণ দেখি। উদাহরণগুলো কি কি? 0.6, দশমিকটা উঠে গেল 1,
আর ছয়টা উপরে, আর দশমিকের পর একটা ঘর, সেজন্য একটা শূন্য। কাটাকাটি করার পর আমার মানটা চলে আসবে 3/5, ঠিক আছে? আর এদিকে দশমিক পাঁচ দশমিক হ্যাঁ দশমিক 2/5, এখানে হচ্ছে 2/5টা উঠে যাচ্ছে, মানে 2 আর 5-এর জন্য 2টা শূন্য বসালাম আর 2/5টা উপরে চলে গেল। কাটাকাটি করার পর 1/4 অংশ। আরটা দেখি কিছু তো কেউ বলে আর কথা বলবে না। তোমার 3/10। 3/10 হলে কি করব, এই 3-এর জন্য একটা শূন্য, এই 3টা বসে পড়ল। আর ঠিক আগে যেরকম আমরা করেছি তার উল্টোটা এখন করব, ঠিক আছে? আগে যেটা করেছি ঠিক তার উল্টোটা। তারপর কি করব, এখানে যে মানটা রয়েছে 0.3, এটা মানটা বসিয়ে দিব। এখন দেখো 27-এর জন্য এই শূন্যর জন্য এই 7 এখানে বসালাম, এই শূন্যর জন্য এই 2, এই 2টা এখানে বসালাম, আর 1-এর জন্য কি বসাবো, 1-এর জন্য 0.1টা এখানে বসালাম। বুঝে বোঝা গিয়েছে? পরেরটা দেখি, এই শূন্যর জন্য এই 1টা এখানে হ্যালো বসিয়েছি, এই শূন্যর জন্য এই 4টা এখানে বসিয়েছি, এই শূন্যর জন্য 3 এখানে বসিয়েছি, আর 1-এর জন্য 0.। পরেরটা দেখি, 20/3 অংশ। যদি মনে করো নিচে যদি 100 না থাকে, দেখো এখানে 20 আছে, 25 আছে, এখানে 50 আছে, তো এই 20-কে আমাকে যেভাবে হোক 100-তে কনভার্ট করতে হবে। তো সেজন্য 20-কে আমি 5 দ্বারা গুণ করলাম, 3-কে 5 দ্বারা গুণ করলাম, তাহলে কত আসলো, 100/15 অংশ। এই শূন্যর জন্য 5 বসালাম, এই শূন্যর জন্য 1 বসালাম, 1-এর জন্য 0.। ঠিক তেমনি পরের গুলাও সেম একইভাবে, এই যে 50 আছে একে 2 দ্বারা গুণ করলাম, 100-তে কনভার্ট করলাম। যেহেতু নিচে 2 দ্বারা গুণ করছি, তাহলে উপরেও আমাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে মানটা কত আসলো, 0.34। আচ্ছা পরেরটা দেখি, আমরা হরকে 10, 100, 1000 ইত্যাদি রূপান্তর করে সমতুল ভগ্নাংশ তৈরির মাধ্যমে দশমিক ভগ্নাংশে করতে পারি। এই পদ্ধতি সকল ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করে। যেমন আগে আমরা যেটা করে আসছি 10, 100 বা 1000, এটা নিচে নিয়ে আসতে হবে আমাকে, যেভাবে হোক নিচে নিয়ে আসতে হবে, তারপর আমাকে কি করতে হবে, মানগুলো বসাতে হবে। চলো আরো 2টি উদাহরণ দেখি। দেখো এখানে কি বলেছে, এখানে হচ্ছে 25-কে আগে আমি কি করলাম, 4 দ্বারা গুণ করলাম, যেহেতু নিচে 4 দ্বারা গুণ করলাম, উপরে আমাকে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হলো, 100 আর 28। 100-কে 28 দ্বারা ভাগ করলে 0.28। কেন 0.28, সেটা আগে বলেছি তোমাদেরকে। তারপরটা দেখো, 4/3 অংশ। 3-কে 25 দ্বারা গুণ করলাম, 4-কে 25 দ্বারা গুণ করলাম। দেখো নিচে যেভাবে হোক আমি 100 নিয়ে আসবো, গুণ করে 100 নিয়ে আসতে হবে। আর 25-এর সাথে 3 গুণ করলে কত হলো, 75। 75-কে যদি 100 দ্বারা ভাগ করা যায়, তাহলে কি হবে, 0.75। কার্টুন দেখতে পারতেছ? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একক কাজ, আমরা সবাই একক কাজ নিজে নিজে করব। 0.4, এটার উত্তর কি হবে বিজয় বলতে পারবা? 0.4-কে যদি আমি ভগ্নাংশ আকারে নিয়ে আসি, তাহলে কি হবে বলো? হ্যাঁ আন্নি, হয়েছে, গুড। আর 0.15-টা কি হবে বলো তো আন্নি? হ্যাঁ এই তো, গুড আন্নি, পেরেছো, হয়েছে। 100/15 একক কাজের সমাধান, দেখো 0.4-এর জন্য 0.টা উঠে গেলে 1, আর 4-এর জন্য একটা শূন্য বসালাম, আর 4-টা উপরে বসে পড়লো, আর এই শূন্যটা বাদ। এখানেও ঠিক একইভাবে 0.টা উঠাই দিলাম 1, আর পরে 2টা ঘরের জন্য 2টা শূন্য, উপরে কি 15। আর এখানে কি হচ্ছে, 25-এর সাথে 4 গুণ করার পর 100, সাথে সাথে ঠিক তেমনি 4 গুণ করলে কত হবে, 28। তো 100-কে 28 দ্বারা ভাগ করলে 0.28। দলীয় কাজ মানে একসাথে তোমরা করতে পারো, যদি স্কুলে নাই আমরা, স্কুলে থাকলে আমি দলীয় কাজ দিতাম। আচ্ছা 0.55, 0.04, 20/7 অংশ, 25/11 অংশ, এগুলো কিন্তু আমি তোমাদের করিয়েছি,
লাস্ট ক্লাসে। দলের কাজের সমাধান, সমাধানগুলো কি কি? তোমার 0.35-এর সমাধান কত হবে? আচ্ছা, মূল্যায়ন 0.75 এবং 0.25, এটার উত্তর কি হবে? আর হচ্ছে কি, 37/50 কিভাবে আসছে এটা বলো তো, বলতে পারবে কেউ? এই 0.75 ছিল, এটাকে যদি আমি উঠাই দিই তাহলে আসবে হচ্ছে 75/100। তো 75-কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর এদিকে 100-কে ভাগ করা হয়েছে। ঠিক তেমনি 25/100, 25 দ্বারা 25-কে ভাগ করলে 1, আর 100-কে কত দ্বারা ভাগ করছে, 25 দ্বারা ভাগ করলে হবে কত, 4। বোঝা গিয়েছে? পরেরটা দেখি, মূল্যায়নের সমাধান, প্রথমটার উত্তর হচ্ছে 4/3, তারপরটার উত্তর হবে 4/1। তো 4/3, তাহলে 4-কে আমি কত দ্বারা গুণ করব, 4-কে আমি গুণ করব হচ্ছে 25 দ্বারা, তাহলে আমার কত আসবে এখানে, 100। আর একে 25 দ্বারা গুণ করলে কত হবে, 75। এখানে ভুল হয়েছে, এখানে হবে 0.75 উত্তর হবে। আর পরেরটা হচ্ছে 4/1, নিচে 25 দ্বারা গুণ করবো, উপরে 25 দ্বারা, তাহলে 0.25, এটা হবে উত্তর। এখানে 75 হবে উত্তর। আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, পরেরটা দেখি, বাড়ির কাজ, বাড়ির কাজ কি থাকবে? এটা হচ্ছে তোমার দশম নবম অধ্যায়ের বইয়ের অনুশীলনীর 5-এর 1-6। সবাই বাই বাই, আল্লাহ হাফেজ।